তামাম পৃথিবীর জন্য আমাকে রহমত হিসেবে পাঠাইছেন। জোরে গান, সুবহানাল্লাহ। আমার আল্লাহ বলেন, ওয়া মা আরসালনাকা ইল্লা রহমাতাল লিল আলামিন। একবার জোরে বলো তো কি, আল্লাহু আকবার। আরো জোরে বলে দেন না, আল্লাহু আকবার। আমার বন্ধুগণ, নবীজির ব্যবসায় পড়ে গেছেন, নবীজির পালক পুত্র জাহিদকে নবীজি ডাক দিছে, জাহিদ রে, ও জাহিদ, আমার কলিজা ফেটে যায় রে জাহিদ, আমার এক গ্লাস পানি দে রে। আমার আমার কলিজা ফেটে যায় রে যায়। ওই ওই টাইমের যুবক গুলো নবীকে ধরে পালি দেয় নাই রে। আমার নবী শত কষ্টের পরেও তাদের জন্য দোয়া করেছেন। জোরে গান, সুবহানাল্লাহ। আমার বন্ধুগণ, ও পরমটাবাসী, সেই নবীর পক্ষে আপনারা ইনশাআল্লাহ থাকবেন না কি থাকবেন না, আপনারা কারা কারা আখেরি দোয়া নিয়ে যাবেন আমাকে দোয়া তুলে দেখান। আখেরি দোয়া না নিয়ে আমরা কেউ যাব না ইনশাআল্লাহ। বলুন না রায় তাকবীর। আর বন্ধুগণ, নবী কি বলেছে, ও যুবক, এখানে কোন বাবার সন্তান বসে আছো রে, কোন মার সন্তান এই জমিনের মধ্যে বসে আছো? ও যুবক বন্ধুরা, অনেকে আছে রে তার বাবা মাকে যুবক কষ্ট দেয় দেয় কি না, অনেক যুবক আছে শৈল শক্তি হয়েছে, বাবাকে মারে মাকে মারে। ও যুবক, আমার নবী বলেছেন, যুবক তোরা কখনো তোর বাবার সাথে, আল্লাহ বলে মাথায় চাকি নিয়ে তোরা কথা বলবি। আমি ওই সময় মক্কার ছোট ছোট ছেলেদের সাথে ময়দানের মধ্যে যাই, আমি এক কিনারে মধ্যে দাঁড়িয়ে থাকি, বিকাল দখল হয়ে যায় ওই সমস্ত সন্তানের আব্বা গুলু, তারা ওখান থেকে বাজার দিকে রে শোষ চকলেট নিয়ে আসে, বেয়াতি নিয়ে আসে, মানে সদাই নিয়ে আসে। আর ওই প্রতিকার সন্তানের নাম ধরে ধরে ডাকে, আর বলে আব্বা, আমি তোমার আব্বা এসে গেছি রে। নিকটে চলে যায়, আব্বারা তাদের গালের মধ্যে চুমকায়, তাদের আঙ্গুলে ধরে ধরে কোলের মধ্যে নিয়ে নিয়ে আমার বাড়িতে চলে যায়। তোরে গান, সুবহানাল্লাহ। ময়দানের কর্নারের মধ্যে দাঁড়িয়ে থাকে রে, আর প্রতিদিন এই দৃশ্য গুলো নবীজি তাকায়া 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 দেখে। আমার বন্ধু, একদিন ওরা আমার কাছে যায় বলে, মাগো আমি পড়তেছিল বিকাল বেলা ধরে যাই গো, ও মা আমি খেলার ময়দানে যাই, আমার বয়সের ছেলেগুলো মাদার থেকে আসে রে, তাদের নাম ধরে ধরে ডাকে, তাদের গালের মধ্যে চুমু খায়, আম্মা গো একটা মানুষ ভুলে আলাদা
মোহাম্মদ ধরে ডাকে। একটা মানুষ বলে আমার নাম ধরে ডাকে রাখো আম্মা গা, ও আম্মা রে বলুন গো বলুন বলুন আমার আব্বা কোথায় গেছে রে মা, মা গো আমরা বলে দিন আমি আমার আব্বারে দেখি নাই, আমি আমার আব্বার খোলে ছড়তে পারি না, আপনি বলে দিস আমি আমার আব্বার কোলে খিয়া বিছরব, দেখি আমার আব্বা আমারে চকলেট দেয় ছিনা দেয় জোরে কংস। আমার বন্ধুরা দুটা চোখের পানি ছেড়ে দিয়েছে আর বলে ও মোহাম্মদ রে তোর আব্বা পৃথিবীর জমিনের মধ্যে বেঁচে না, আব্বা রে তোর আব্বা এই পৃথিবীর জমিনের মধ্যে বেঁচে নাই রে, তোর বাবা ওই রে তেলাওয়াত করতে গিয়ে আবার আমি একটা জায়গার মধ্যে তার বাবার কবর হয়ে গিয়েছে, নবী বলে মাগো আমাকে এলিয়ে চলুন আমি আমার আব্বার কবরের নিকটে চলে যাব জোরে কান সুবহানাল্লাহ। আমার বন্ধুরে আল্লাহ রাব্বুল আমিনের নবীজি মা আমিনা উম্মে আইমানকে সঙ্গে নিয়ে এবার নবীজি নবীজির পিতা আব্দুল্লাহ কবরের নিকটে চলে গেলেন, কবরের নিকটে দাঁড়িয়ে দাঁড়াইয়া দাঁড়াইয়া উত্তর আসবে নাকি আমার বন্ধুগণ নবীজি ওখান থেকে তখন চলে আসবে, ইতিমধ্যে দেখে রে আম্মাও পৃথিবীর জমিন থেকে বিদায়ের সময় হয়ে গেছে, ওনার আব্বা বলে ওনার আব্বা বলে ও আমার দেশি উম্মাইমান আমি মনে হয় আর পৃথিবীর জমিনে বাঁচব না রে, ও দেশি উম্মাইমান আমার ছোট্ট সন্তান মোহাম্মদ ওনার বাবা নাই রে, আমি মা দুনিয়ার মুখে বেঁচেছিলাম আমার মনে হয় আমি মা আর বাঁচতে পারবো না রে, ও তুই আমার এক কথা দে রে আমার ছোট্ট সন্তান আমার ইতিউল্লাবিদি, তাত্রি যখন গভীর হয়ে যায় তাত্রি যখন গভীর হয়ে যায় সমস্ত ছেলে সন্তান গুলো কোন আম্মার কোলার মধ্যে মাথা রেখে ঘুমায় কি ঘুমায় না, আমার বন্ধুগণ উম্মাইমান বলে ও আমিরা বলে উম্মাইমান রে তুই কথা দে রে আমার ছোট্ট সন্তান রাত্রি যখন গভীর হয়ে যাব আমার সন্তানকে তোর কোলের মধ্যে তুই ঘুম পাড়াস, একবার জোরে বলে না সুবহানাল্লাহ, ও উম্মাইমান তুই আমার কথা দে রে আমার সন্তানের যখন গোসলের প্রয়োজন হবে রে আমার সন্তানকে তুই গোসলের ব্যবস্থা করে দিস, আমার সন্তানের ক্ষুধা যখন লাগবে রে আমার সন্তানকে তুই খাওয়ার ব্যবস্থা করে দিস জোরে কান সুবহানাল্লাহ। আমার বন্ধুগণ এরকম করতে করতে আল্লাহ রাব্বুল আমিনের নবীজি মার নিকটে চলে আসে, দেখে রে মা পৃথিবীর জমিনের মধ্যে বেঁচে নাই, মার নিকটে চলে আসে দেখে রে মা পৃথিবীর জমিন থেকে বিদায় নিয়ে গেছে, আমার বন্ধু ছোট্ট মানুষ মোহাম্মদ সরসালাম আমার কাছে গিয়ে বিদায়া বিদায়া কাঁদে আর বলে মাগো ও তুমি আমারে ফাঁকি দিয়া চলে গেল রে না, আমি যদি আগে জানতাম আমার আব্বারে দেখার জন্য
আমি আমি মনোভাবনা করতাম না। এখানে কোন যুবক বসে আসা রে, কোন মার সন্তান বসে আসা, এরা আসা গো অল্প দাঁড়াও দেখি যে হুজুর আমার আব্বা এখানে আছে, এখানে কারা আব্বারা বসে আছে, আমার সন্তান এখানে আছে দাঁড়ান, আমার সন্তান এখানে আছে, আমার বাবা এখানে আছে, এরকম মানুষ এখানে আছে নাকি, যে বড় ভাই আছে, ছোট ভাই আছে এখানে আছে কি, বাবা সন্তান এখানে আছে কি গো। ও বন্ধু তোমার পায়ে ধরে আমি বলে চাই, পা দুটা বানাই দে যুবক, তোর আব্বার কাছে গিয়ে ক্ষমা চাবি, তোর মার কাছে গিয়ে ক্ষমা চাবি চাওয়া যাবে কি। জীবনে সেই মাকে কত কষ্ট দিয়া যাও, সেই বাবারে যুবকে কত কষ্ট দেয় বাবারে, সন্তান গুলো যখন কামাই করা শেখে বাবা আমার কোনো খোঁজ খবর রাখে না, আপনাদের জায়গায় রাখে, আমাদের জায়গার মধ্যে আছে বন্ধু। বেটা চাকরি করে, বেটার বই চাকরি করে, বাবা ঠেলা চালায় খায়, বাবা ঠেলা চালায় খায় আর খান্দে। আমার দোকানের মাল নিছে এক বেটা, নাম তার আজিজুর রহমান, বলে আমি বলি কাকু আপনার কি সন্তান নাই, বলো অমুক আমার সন্তান, আমার চোখের পানি আমি আর ধরে রাখতে পারি না, আরে এত বড় বড় বেটা চাকরি করে তার বাবারে পা তুলি দেয় না, এমন নিষ্ঠুর সন্তান আছে না নাই। আমার বন্ধুরে যুব তোদের পায়ে ধরে বলে গেলাম আমি, তোদের পায়ে ধরে বলি তোর বাবারে তোর মারে কখনোই কষ্ট দেওয়া যাবে না। আমার আল্লাহ বলে কথা বলতে পারবার না, জোরে কর সুবহানাল্লাহ, আরো জোরে সুবহানাল্লাহ, জোরে লা ইলাহা ইল্লাল্লাহ, জোরে লা ইলাহা ইল্লাল্লাহ, জোরে লা মুহাম্মাদুর রাসূলুল্লাহ। একবার সকলে বলি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। ও বন্ধুগণ, আমি বলতেছিলাম বাপ মার নিয়ে আলোচনা। আমার বন্ধুগণ, দোষ হলো আমাদের বাপ মার নাকি গো? ও বন্ধু, আপনার সন্তানকে আপনি ইসলামের শিক্ষা দেন না নাকি গো? আমার বন্ধুগণ, একজন বাবা মার দায়িত্ব হলো আপনার সন্তানের জন্য, আপনি যখন বিবাহ করবেন আপনার জন্য দায়িত্ব হলো ওই সন্তানের জন্য একটি ভালো মা নির্বাচন করে আনা, জোরে কান সুবহানাল্লাহ। আপনি যখন বিবাহ করবেন আপনার দায়িত্ব
দিনদার মুত্তাকি পরহেজগার মা নির্বাচন অবশ্যই করব নাকি গো। মা যদি ভালো হয় সন্তান অবশ্যই ভালো হবে, কথা বলেন ঠিক না বেঠি? তারপরে হলো বন্ধুগণ, আপনি যখন বিবাহ করেছেন, বিবাহ যখন হয়ে গেছে, আপনার দায়িত্ব হলো রে ওই যখন বিবির সাথে যখন মিলামেশা করতে যাবেন একটা দোয়া আছে, আছে কি আছে না, আল্লাহুম্মা জান্নিনা শাইতানা, এই দোয়াটা আছে, এই দোয়াটা পড়ে অবশ্যই যাওয়া লাগবে জোরে কান সুবহানাল্লাহ। আমার বন্ধুগণ, ওই সন্তান যখন পৃথিবীর জমিনে এসে গেল, বা আমার দায়িত্ব হলো ওই সন্তানের ডান কানে আজান দেওয়া আর বাম কানে আকামত দেওয়া, জোরে কান সুবহানাল্লাহ।